হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা তোমাদের কাছে যাচ্ছি কেমন তোমার ইবালিতে একটা নতুন অ্যাকাউন্ট খুলবো। গাইস, ইবালিতে একটা নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আমি প্রথমে ইবালি একটা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে তোমার যদি ইউজ করো সেখান থেকে আমি ইনস্টল করে নিলাম। তো গাইস, তোমাদের এখানে যদি এইটা পিসিতে যদি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ইনস্টল না হয় তাহলে তোমার সাথে সাথে গুগলে চলে যাবা। গুগল, ব্যাঙ্ক, ইন্টারনেট স্পোর, ইয়াহু, অ্যামাজন যাই থাকে তার সেখানে চলে যাবা এবং চলে গিয়ে সর্বপ্রথম সার্চ করবো ইবালি। ইবালি ইবালি বাংলাদেশের জন্য অনেক বড়ো একটা অ্যাপ, তাই এখানে সরি গাইস এখানে একটু ভুল আসতেছে। ইবালি ইবালি সার্চ করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে দেখতেই পাচ্ছ এখানে আর অনেকগুলো আর অনেক গাইস। তো গাইস এখানে তুমি তোমরা চাও ইবালি ডট কম ডট বিজি এখানে গিয়ে লগ ইন করতে পারো, এখান থেকে শপিং করতে পারো। আর তাছাড়া তোমরা যদি অ্যাপটা ডাউনলোড করতে চাও তাহলে তোমরা এখানে এই যে বিভিন্ন সাইট আছে সেখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবে। তো গাইস এখান থেকে এখানে আমি বাদ দিলাম এটা। তো গাইস আমার চ্যানেল শুধু নতুন হওয়া দরকার, প্লিজ এখন সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেলটা। তো গাইস এখন আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমি সাথে সাথে একটা জিনিস অর্ডার দেওয়ার চেষ্টা করবো। আমি এখন অর্ডার দিব না, তারপর এমনি এই যে এখন এমনি একটা অর্ডার দেবো। আর ইভালিতে কিন্তু সবগুলো জিনিস কম দামে বিক্রি হয়, কিন্তু তার মানে এখানে হচ্ছে সব জিনিস এখানে পাওয়া যায়। এখানে কিন্তু সব জিনিস পাওয়া যায় না, কিন্তু অনেক সব কিন্তু সব যা যা পাওয়া যায় তা কিন্তু কম দামে একটু বিক্রি হয়, তাই যা যা দাম দিচ্ছে তা তাই ইভালিতে অনেকে একটু ইউজ করে বাংলাদেশ। তো এখানে লিখে আমি সার্চ করলাম প্রিংগলস সার্চ করলাম, আবার এটা একটা চিপস। তো গাইস তোমার এখানে এটা নিশ্চয়ই জানো এটা প্রিংগলস বিবিকিউ, এটাতে যাই আমি। এটাতেই যাওয়ার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ইভালি অ্যাপটা তোমরা এখান থেকে ইনস্টল করার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাভেলেবল অ্যাট শপস। তো মাই কার্ডে যোগ করতেছে এরা। তো এখন আমি চেক আউটে যাবো, চেক আউটে গেলে এই যে দেখতেই পাচ্ছ এইখানে আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড থাকছে। এখন যদি তোমার আগে থেকে এটা ডাউন করা থাকে এবং যদি এগুলো দেওয়া থাকে তাহলে তুমি অন্তত ভুলবশত যদি এটা ডিলিট করে থাকে তাহলে তুমি এখানে হয়তো ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিলে ও সাথে সাথে সব তথ্য পেয়ে যাবে। আর তোমার যদি ডোন্ট হ্যাভ অ্যানি অ্যাকাউন্ট, তোমার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে তোমার সাইন আপে যাবা। তো সাইন আপে গেলে সেখানে তুমি তোমার পুরো নাম লিখবা। পুরো নাম লিখলে আমি এখন আমার পুরো নামটা লিখতেছি, এই যে ওসমান আমিন, এটাই আমার নাম। নাহলে তোমাদের ছোট নামে ওসমান জনটাই দিই, এটা হলো আমার চ্যানেলের নাম। তো আমি আমার চ্যানেলটা কেমন পছন্দ করি, তো গাছ ফোন নাম্বারটা একটু না দেখাতে পারলাম, এটা একটু না দেখাই। তো গাইস আমার এখন এখানে ফোন নাম্বার টোন নাম্বার এবং ক্যাপচার যেটা আছে তোমার জানো সেই ক্যাপচারে আসে এখন ভেরিফাই ইউর নাম্বার। তো ভেরিফাই ইউর নাম্বারের জন্য তোমার যখন তোমাদের নাম্বারটা এখানে লিখবা তখন এখানে একটা এস এম এস যাবে তোমাদের নাম্বারে, তখন সেই এস এম এসের যে কোডটা দেওয়া থাকবে সেটা তোমাদের এখানে লিখতে হবে। তারপর তোমাদের অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড সেট করবা, কনফার্ম পাসওয়ার্ড করার পর সেট পাসওয়ার্ড দিয়ে দিবা। তো গাইস এখানে আমি 48445 যে কোনো একটা জিনিস লিখতেছে, আমার এখানে কোনো অ্যাকাউন্ট খোলার দরকার নেই, আমার তারা যে অ্যাকাউন্ট আছে সেটাই আমি চাই। 7 6 5 এবং 7 6 5 এখন আমি একটা ভুল একটা ওটিপি লিখেছি। তো গাইস এখানে আমি অ্যাড্রেস লিখলাম, ফার্স্ট আমি অ্যাড্রেস লিখলাম। তো গাইস এখন আমার ডান সেট পাসওয়ার্ড ইনকার্ড ওটিপি, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি এখানে একটা অ্যাকাউন্ট খুলতে চাই না তাই আমি এখানে দিই না। আর এখানে যদি তোমাদের একটা অ্যাকাউন্ট খুলো তোমরা তাহলে আমি এখানে অ্যাকাউন্ট একটা খুলছি না আমি তোমাদের জন্য। তো গাইস এই যে এখন আমার অ্যাকাউন্টটা আমি নাম্বার তোমার সব দিছি, এখন আমি এখানে আমার কোড নাম্বারটা দিব। এখন আমি এই কোড নাম্বারটা দেওয়ার জন্য গাইস আমি এখন এখানে গেলাম যে 60323 60323, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর এখন আমি দিলাম 8 7 6 5 এই যে এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো এই যে এখন এখানে এখনও একটা কনফার্ম পাসওয়ার্ডটা করে দিলাম। এখন আমি এই যে করার পর সেট পাসওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার হয়ে গেছে। তো এখানে তোমার করে দিতে হবে তাহলে এই যে তুমি দেখো এখন যদি আমি এখানে এখানে ইংলিশ থেকে সার্চ করি তাহলে তোমরা দেখতে পারবা যে এইখানে আসবে হলো এই যে তোমরা দেখো এইদিকে তাকাও এই যে তো এই যে প্রিংগলস বিবিকিউ, প্রিংগলস বিবিকিউ যেটা আছে সেটা আমি দেখাচ্ছি, এটার ছবিটা একটু দেখিয়ে নিই। এসেছে সাওয়ার অ্যান্ড ইউনিয়নটা, সো প্রিংগলস অরিজিনাল হোট অ্যান্ড স্পাইসি। তো আমি বিবিকিউটা পছন্দ করি, বিবিকিউতে গেলাম। বিবিকিউতে যাওয়ার পর এই যে তোমরা দেখতে পারবা
এই যে এখানে এখানে মনে হয় একটু সমস্যা হচ্ছে। তো গাইস এখন আমি এখানে যখন অ্যাভেলেবেল সব নিয়ারেস্ট লং তোমাদের কিন্তু এখানে অ্যালাউ করতে হবে নিয়ারেস্ট নিয়ারেস্টে সব কোনো আছে কি না তোমাদের এই নিয়ারে, এটা তো তোমাদের লোকেশানটা অন করে রাখতে হবে। লোকেশানটা অন করে রাখলে তোমাদের হবে কাজ না। তো এখন আমি এখানে পিঙ্কাস হোটেল স্পেসিটা যাই, নাহলে এখন যদি আমি কার্ডে চক করি তাহলে এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখন যদি আমি কার্ডে করি তাহলে চেক আউট। সরি গাইস এখানে আমার একটু সমস্যা হচ্ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে মনে হয় একটু সমস্যা হচ্ছে। এই যে এখানে থাকার কথা তবে এখানে আসতেছে না কেন সেটা বুঝতেছি না। এই যে গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে বাইনাউতে আসছে। এবার যদি আমি এখানে কার্ডে চোক করি তাহলেও সমস্যা হবে না। একটু কার্ডে চোক করে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কার্ডে সাকসেসফুলি হয়েছে। আচ্ছা বাইনাতে যাবে, বাইনাতে গেলে সাথে সাথেই চলে যাবো বাবা। এখানে চেক আউটে যদি যাই, চেক আউটে গেলে এই যে এখানে কোনো অ্যাড্রেস লাগা হয় না। আর এখানে তোমার বলে দিই ডেলিভারি টাইমটা কতদিন হবে। ডেলিভারি চার্জ 40 টাকা হয়। তো ডেলিভারি অফ দ্য প্রোডাক্টস উইল বি কমপ্লিটেড উইদিন অ্যাপ্রক্সিমেটলি 1 to 72 hours আফটার পেমেন্ট ডিপেন্ডিং অন সার্ভিস। এটা সার্ভিসের উপর নির্ভর করে। তোমার এখানে তোমাদের অ্যাড্রেসটা লিখে দেবা, রোড ব্লক সিটি রিজন। তো এখানে তোমাদের এইগুলো সেভ অ্যাড্রেস করে দেবা যাওয়ার আগে। তারপরে এই সব কিছু দেওয়া হয়ে গেলে তোমার এখানে প্লেস অর্ডার দিয়ে দিতে পারবা। তো আর এখানে ক্যাশ অন ডেলিভারিতেই নেওয়া হয়। এবারে তো কোনো কার্ডের সিস্টেম নেই। আর এখানে ভ্যাটও চোখ করে হওয়ার অন্য দোকানের মতো এই কোন এত সুবিধাজনক না। তবে আমি বলবো এখানে একটু দাম কম রাখা হয়, তাই এটা একটু ভালো। তো সব জিনিসে কিন্তু দাম কম রাখা হয় না, কারণ অনেক প্রোডাক্ট এখানে পাওয়া যায় না, কিন্তু অনেক প্রোডাক্ট আজ পাওয়া যায়। আমি বলবো দুইটাই ঠিক আছে, তার চেয়ে একটু দাস্তা আমার সুবিধাজনক মনে হয়। তো গাইস এই আজকে যতটুকু, তুমি সবাই ভালো থাকবে, সুস্থ রাখবে, আর এবং আমার আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে। আমি চ্যানেল একদম নতুন একটি চ্যানেল বাস তোমাদের জন্য। আজকে আল্লাহ হাফেজ। আজকে এতটুকুই, প্লিজ সাবস্ক্রাইব নাও। আর আরও ভালো ভালো ইনফরমেশন বিভিন্ন নিজে, তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো এখনই। প্লিজ আল্লাহ হাফেজ।